রেলের ট্র্যাকে আটকে সাপ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল লোকাল। আরপিএফ কর্মীদের প্রচেষ্টায় অবশেষে উদ্ধার সাপ, হাঁপ ছেড়ে বাঁচলেন সকলে, স্বাভাবিক ট্রেন চলাচল। রেলের ট্র্যাকে কোনোভাবে আটকে পড়ে একটি সাপ, যার কারণে স্টেশনে প্রায় 30 মিনিট আটকে রইল ট্রেন। রেলের ট্র্যাকে সাপ আটকে পড়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ কর্মীরা। সাপটিকে বাঁচানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা করেন তারা, সাপটিও বেরোনোর জন্য ছটফট করতে থাকে। এদিকে যখন সাপ উদ্ধারের কাজ চলছে, ওদিকে স্টেশনে তখন দাঁড়িয়ে যাত্রী বোঝায় ট্রেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে 11টা নাগাদ দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনের বড়গাছিয়া রেলস্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়গাছিয়া স্টেশনে ঢোকার সময় এদিন সকালে নিত্যযাত্রীরা লক্ষ্য করেন স্টেশনের অদূরে রেললাইনের ট্র্যাকে আটকে রয়েছে বিষধর সাপ। তুলনায় বেশ বড় আকারের সাপটি, বেরোনোর জন্য ছটফট করছে, দেহের অনেকটা অংশ রয়েছে রেললাইনের ওপর। এরপর নিত্যযাত্রীরাই খবর দেন আরপিএফের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফের কর্মীরা। সাপ উদ্ধারকারী দলের সদস্যদেরও ডাকা হয় ঘটনাস্থলে। জানা গেছে, সাপটি এমনভাবে রেলের ট্র্যাকে আটকে গিয়েছিল, তাকে উদ্ধার করতে গিয়ে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা, যার ফলে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় লোকাল ট্রেনকে। দিনের ব্যস্ততম সময়ে সমস্যায় পড়তে হয় রেলযাত্রীদের। তবে অনেকেই বলছেন, দেরি হয়তো হয়েছে ঠিকই, তবে সাপটিকে উদ্ধার করা গিয়েছে, এটাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। রেলের ট্র্যাকে কোনোভাবে আটকে পড়ে একটি সাপ, যার কারণে স্টেশনে প্রায় 30 মিনিট আটকে রইল ট্রেন। রেলের ট্র্যাকে সাপ আটকে পড়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফ কর্মীরা। সাপটিকে বাঁচানোর জন্য দীর্ঘ সময় চেষ্টা করেন তারা, সাপটিও বেরোনোর জন্য ছটফট করতে থাকে। এদিকে যখন সাপ উদ্ধারের কাজ চলছে, ওদিকে স্টেশনে তখন দাঁড়িয়ে যাত্রী বোঝায় ট্রেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে 11টা নাগাদ দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেললাইনের বড়গাছিয়া রেলস্টেশন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বড়গাছিয়া স্টেশনে ঢোকার সময় এদিন সকালে নিত্যযাত্রীরা লক্ষ্য করেন স্টেশনের অদূরে রেললাইনের ট্র্যাকে আটকে রয়েছে বিষধর সাপ। তুলনায় বেশ বড় আকারের সাপটি, বেরোনোর জন্য ছটফট করছে, দেহের অনেকটা অংশ রয়েছে রেললাইনের ওপর। এরপর নিত্যযাত্রীরাই খবর দেন আরপিএফের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরপিএফের কর্মীরা। সাপ উদ্ধারকারী দলের সদস্যদেরও ডাকা হয় ঘটনাস্থলে। জানা গেছে, সাপটি এমনভাবে রেলের ট্র্যাকে আটকে গিয়েছিল, তাকে উদ্ধার করতে গিয়ে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারী দলের সদস্যদের। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা, যার ফলে প্রায় 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় লোকাল ট্রেনকে। দিনের ব্যস্ততম সময়ে সমস্যায় পড়তে হয় রেলযাত্রীদের। তবে অনেকেই বলছেন, দেরি হয়তো হয়েছে ঠিকই, তবে সাপটিকে উদ্ধার করা গিয়েছে, এটাই যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাওড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।